আজকে আমি বানিয়ে ফেললাম একদম একটা ভিন্ন স্বাদের রেসিপি যেটা সকালে তোমরা ব্রেকফাস্টেও খেতে পারো কিংবা তোমরা বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারো কিংবা তোমরা সন্ধ্যার নাস্তায়ও এটা বানিয়ে খেতে পারো টেস্টি হয়েছে অনেক বেশি এটা তো আমি আজকে টক দই দিয়ে ট্রাই করেছি বেশ লেগেছে টেস্টটা বেশ দারুণ আর দেখতে তো হয়েছে বেশ লোভনীয় তো চলো আর দেরি না করে কথা না বাড়িয়ে কিভাবে করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো দেখো প্রথমেই আমি এখানে ছোট কাপের এক কাপ নিয়েছি আটা গণেশ আটা নিয়েছি এখানে আমি তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু দিয়েছি হালকা করে লবণ তারপর একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা অ্যাড করে দিলাম এরপর এর মধ্যে আমি অল্প অল্প করে একটু পানি অ্যাড করে এটা একটা সুন্দর একটা সুন্দরভাবে একটা পেস্ট আমি এটা রেডি করে নেব দেখো ভালো করে আমি এখানে চামচ দিয়ে সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি তোমরাও এইভাবে ফেটিয়ে নেবে আর ঘনত্বটা থাকবে ঠিক এই তারপরে দেখো এখানে আমি বাটার নিয়ে নিয়েছি এখানে দেখো তাওয়ার মধ্যে একটু বাটার প্রথমে দিয়ে দিলাম ভালো করে যেন না জড়িয়ে যায় আর এই যে যে আমি যেটা রেডি করছি আসলে এটা আমি কি বলবো এটা একটা রুটি ভাজাই বলতে পারো যেটা আমি রেডি করছি এটার জন্য তোমরা বাটারটা ইউজ করতে পারো তাহলে কি হবে টেস্ট মানে স্বাদে কালারে দেখতে সব কিছুতেই একদম দারুণ একটা ব্যাপার হয়ে যাবে তো দেখো এখানে আমি একটা রেডি করে নিয়েছি প্রথমে একদম ছোট ছোটো সাইজেরই বানিয়ে নিচ্ছি বেশ দেখতে তো প্যানকেকের মতো হয়েছে কিন্তু খেতে হয়েছে একদম টেস্টি টেস্টি ইয়ামি আর এটা আমি টক দইয়ের সঙ্গে আজকে ট্রাই করলাম বেশ দারুণ লেগেছে এটা তোমরা কেচাপের সঙ্গেও খেতে পারো বাচ্চাদেরকে কেচাপের সঙ্গেও দিতে পারো বাচ্চারা তো অনেক বেশি খুশি হয়ে যাবে আর আমার সোনা পাখি তো আজকে বাবা গো এটা পেয়ে তো মানে কী খুশি সোনা পাখি তো এটা কেচাপ দিয়ে খেয়েছিল। বলছে মাম্মা অনেক বেশি মজা হয়েছে শুধু একটু ঝাল দিয়েছি বলে সোনা পাখি আমার রাগ করছে তো এই হচ্ছে আমার ওই যে ভাজা ভাজা করা রুটিগুলোর ফাইনাল লুক তো এগুলো আমি বানিয়ে নিয়েছি আর এটা আমি টক দই দিয়ে ট্রাই করব তো চলো আর দেরি না করে একদম ঝটপট করে খেয়ে নেওয়া যাক সকাল সকাল এখন তো বাজে প্রায় পনেরো এগারোটা আজকে অনেকটা বেশি লেট হয়ে গেছে তো দেখো চলে এলাম এবার আমি ঘরে আসার পর চিকটু ছিঁড়ে নিয়ে দইয়ের মধ্যে ডুবিয়ে জাস্ট মুখের মধ্যে দিলাম আর কোথায় যেন গলে গেল বুঝতেই পারলাম না একদম মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই একদম গলে গেল। একদম অসাধারণ টেস্ট লাগছে তো একটা রাজকীয় ব্যাপার এরকম ফিলিংস আসছে অনেক টেস্টি হয়েছে আর পাখিটা তো আজকে বাড়িতে নেই সেই জন্য আমি আজকে আমার একদম লাইফস্টাইলটা নিজের মতো করে কাটাচ্ছি তারপর দেখো সকালে ব্রেকফাস্টের পর আধা ঘন্টা পর এখানে আমি নিয়ে নিয়েছি ব্ল্যাক কফি তো এখন ব্ল্যাক কফিটা অনেকটাই গরম আছে দেখছোই তোমরা বাষ্প উড়ছে তো একটু পরে ঠান্ডা হলে আমি খেয়ে নেবো তো দেখো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো এক সাড়ে এগারোটার সময় আমি এখন ভাবছি একটু মাথায় সুন্দর করে তেল দেব তো সেই কারণে আমি এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি এখানে দেখো যে তেলটা ইউজ করি সেই তেলটা আমি একটা ছোট্ট বাটির মধ্যে আমি অ্যাড করে নিয়েছি তার মধ্যে আমি তুলোটা একটু ভিজিয়ে দিলাম এবার সুন্দর করে করে চুলের গোড়ায় গোড়ায় আমি এই তেলটা অ্যাড করে দেব বেশ ভালো করে মাথায় মাসাজ করব আজকে তো দেখো এই তেলটা আমি এখানে নিয়ে নিয়েছি এবার ভালো ওরকম করে আমি চুলে দিয়ে দেব। তো প্রথমে যতটুকু তেল নিয়েছিলাম বলতে পারো চার চামচ থেকে পাঁচ চামচ তেল তো সেটা দেওয়ার পরেও আমার চুলটা এখনও ড্রাই হয়ে আছে সে কারণে আরও একটু এখানে আমি তেল অ্যাড করে নিলাম তারপর ভালো করে চুলে দেব তো দেখো চুলে তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে ভালো করে মাসাজ করে নিয়েছি তোমরাও একটু সংসারে কাজবাজের ফাঁকে এভাবেই নিজের একটু কেয়ার করো তো তারপরে দেখো চলে এলাম সোজা রান্নাঘরে এখানে রান্নাবান্না তো করতে হবে তাই না আর সোনা পাখি গেছে আজকে নানির বাড়িতে আমি একদম বাড়িতে একা একা আছি সোনাপাখিরা এখন কখন বাড়ি আসবে আমি জানি না তো দেখো এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি পেঁয়াজ আর দিয়ে দিলাম অল্প একটু আদা রসুনের পেস্ট দেওয়ার পর আজকে রান্না হবে পেঁপে পেঁপে আলু দিয়ে একটা চচ্চড়ি করব তো দেখো পেঁপে দিয়ে দিয়েছি আর তার মধ্যে আলু দিয়েছি আর এখানে সমস্ত গুঁড়ো মশলা দিয়েছি লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু গুঁড়ো লঙ্কা দিয়ে সুন্দর করে সবজিটা কষিয়ে নিচ্ছি আর তোমরা তো জানোই যারা আমার রেগুলার ভিডিও দেখো যে আমি যে কোনো সবজি রান্নার সময় বেশ সুন্দর করে কষিয়ে নিই তো এখানে দেখো কষানো কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম আর এপাশে দেখো আমি তাওয়াটা বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আজকে আমি দেখো ছোট ছোট করে গোল গোল করে মানে ফ্রিজে অনেকগুলো টমেটো ছিল যেইগুলো মানে অনেকদিন থেকে থেকে মানে আর ভালো থাকছে না তো আমি কেটে কুটে নিয়েছি তো টাকা দিয়ে কেনা একদমই নষ্ট করা যাবে না জিনিসপত্র সেই কারণে আমি আজকে অনেকগুলো টমেটো দেখছি নষ্ট হয়ে যাচ্ছে সে কারণে এইভাবে সব সবটা যা ছিল সমস্তটা কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে এবার এগুলো দিয়ে আজকে আমি বানিয়ে নেব একটা ভর্তা তো দেখো উপর থেকে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিলে কী হবে টমেটোগুলো তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে বেশি সময় লাগবে না তো খুন্তি দিয়ে আমি সমস্তটা এবার একটা একটা করে উল্টে দিচ্ছি আর তাওয়াটা যে কারণে একটু বড় আর মানে একটু ফেলানো তো সেই কারণে সমস্ত টমেটোটা একবারেই হয়ে গেছে তো দেখো টমেটোগুলো অনেকটা সফট হয়ে গেছে এবার আমি যতটা পারবো খুন্তি দিয়ে তাওয়ার মধ্যেই এটা ভালো করে সফট করে নেব একদম তারপরেই এটা আমি বাটির মধ্যে নামিয়ে নেব তো তারপর দেখো রান্নার ফাঁকে আবার আমি চলে এলাম ডিটক্স ওয়াটার নিতে এখানে আমি সকালে রেডি করে রেখেছিলাম চিয়া সিড লেবু শসা দিয়ে তো সেটাই আমি এখন খেয়ে এলাম আসার পর দেখো এখন দুপুর হয়ে গেছে দুপুরে এই যে আমার রান্নার ফাইনাল লুক ডিমের যে ভুজিয়াটা করেছিলাম সেটা এই পেপের মধ্যে আমি দিয়ে দিয়েছি তো এইভাবে পেঁপে রান্না করে খেতে পারো একদম মাখো মাখো করে খেতে তো বেশ টেস্টি হয়েছিল আর এই গরমের দিনে মাঝে মধ্যে একটু পেপে রান্না কিংবা একটু সবুজ সবুজ শাক সবজি খাওয়া স্বাস্থ্যের পক্ষে অনেকটাই ভালো তো দেখো এখানে পাখির জন্য আমি ভাতটা রেডি করে নিয়েছি এবার চলে যাবো ঘরে মা মেয়ে বসে ফ্যানের নিচে এখন গল্প করব আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব তো এখানে পাখিকে খেতে দিয়ে দিয়েছি আমিও খাবারটা নিয়ে বসে পড়েছি এইবার হবে তো আমার প্রিয় টমেটো ভর্তা উফ খেতে যে এত অসাধারণ লাগে উপর থেকে একটুখানি সর্ষের তেল আমি অ্যাড করেছি আর কিছুই না আর দিয়েছি একটু কাঁচা পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা এই দিয়ে ভালো করে একটু হাতে করে দেখো সুন্দর করে আমি মেখে নিচ্ছি মাখা কমপ্লিট হয়ে গেছে এবার প্লেটে নিয়ে নিলাম তো এবার আমি খেয়ে তোমাদেরকে বলছি যে আসলে এই টেস্টটা কেমন হয়েছে তো দেখো একটু টেস্ট করছি মানে কি বলবো অসাধারণ এটা তো আজকে আমি এক বাটি হয়েছে এটা যদি দুই বাটিও আমি করি তো এটা আমি খেয়েই ফেলবো কোনো অসুবিধা হয় না এটা হলে তো আর কিছু চাই না টমেটো ভর্তা যে এত টেস্টি লাগে গরম ভাতে তোমরা একবার করে খেয়ে দেখো অসাধারণ লাগে তো দেখো এইখানে আমি এখন টমেটো ভর্তাটা মুখের মধ্যে জিত দিলাম জাস্ট বাও ফাটাফাটি হয়েছে টেস্ট আর সোনা পাখি তো শুধু শুধু ভাত খেয়ে বলছে হুম অনেক বেশি মজা সোনা পাখি যাই খাই রিভিউটা ভালো দেয় তারপর সোনা পাখিটা এই যে সন্ধ্যাবেলা সেই সকালে আমি যেটা সোনার জন্য বানিয়েছিলাম সেটা সোনা পাখি এখন সন্ধ্যাবেলাতে খাচ্ছে আর আমি সোনা পাখিটাকে একটু আদর করছি গায়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছি বাবা সোনা পাখিটা এখন খাওয়া দাওয়া করবে করে সোনা পাখি যাবে এখন পড়তে আর সোনা পাখি আজকে নিজের জন্য কোল্ড ড্রিঙ্কস কিনেছে আমাকে আবার দেখাচ্ছে মাম্মাম তুমি আমার কোল্ড ড্রিঙ্কসে কিন্তু হাত দেবে না আমি বলছি না না বাবা এরকম পচা জিনিস আমি খাই না তারপর সোনা পাখিটা গেছিলো পরতে পরে পাখিটা চলে এলো বাড়িতে বাড়িতে আসার পর এখন বসে বসে চিঁড়ে ভাজা খাচ্ছে আর আজকে আমাদের মামে হয়েছে তুমুল একটা ঝগড়া সেই ঝগড়াটা তোমরা একটু পরেই দেখতে পাবে এখন তো এরকম হেসে হেসে কথা বলছে ওই যে হাতে একটা চুড়ি পরে আছে দেখছো তোমরা ওই চুড়িটা আজকে আমার এত জোরে ফুটেছে যে আমি কি বলবো ওই চুড়িটা নিয়ে আমি খুলে জানলা দিয়ে বাইরে ফেলে দিয়েছি আমি তো একদম পড়বে না ওটা ওটা আমার লেগেছে তোমারও তো লাগতে পারে সেই কারণে কি রাগ বাপরে বাপ মেয়ের রাগ দেখে তো আমার মাথা পুরো খারাপ যে আমার এই মেয়ে এখন থেকে এত রাগ দেখাচ্ছে তাহলে বড় হলে আমার অবস্থাটা কি হবে তো এখানে আমাকে অনেক আদর করে দেখাচ্ছে আদর করে খাওয়াচ্ছে তারপরে খেতে খেতেই এইখানে একবারে ঝাঁপা ঝাঁপি লাফালাফি শুরু তখনই চুড়িটা আমার ফুটে গেছিলো তো এখন ছোনা পাখি অনেক মজা করে করে খাচ্ছে পরে বাড়ি এসেছে খিদে পেয়ে গেছে বসে বসে এখন চিড়ে ভাজা খাচ্ছে তারপর দেখো এই যে হচ্ছে সেই রাগ সেই চুড়িটা আমি খুলে ফেলে দিয়েছি তারপর শুধু রাগটা দেখো মেহের বাপরে বাপ চারশো চল্লিশ ভোল্টের কারেন্ট যেন গায়ে হাত দিতে দিচ্ছেন আমাকে বলছে যাও তুমি পচা তোমার সঙ্গে আমি কথা বলবো না ওখানে একদম এঁটে বসে আছে নড়ছেই না অবশেষে আমি বললাম আচ্ছা তুমি সরি আমার ভুল হয়ে গেছে আমি তোমার চুড়িটা আমি এনে দিচ্ছি চলো আমি আর তোমার চুড়ি ফেলে দেবো না তারপরেও হচ্ছে না অনেক সরি টরি বলার পর ঘুষ দেবো বলেছি ক্যাডবেরি কিনে দেবো তারপরে অবশেষে মনটা একটু নরম হয়েছে তারপরে বল আমাকে বলছে তুমি সরি বলো বলে যাও আমার চুড়িটা আমাকে এনে দাও তারপরে সোনা পাখি অবশেষে শান্ত হলো চুড়িটা এনে দেওয়ার পর তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না আজকের ভিডিওটা এত দূর থাকছে আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলো না যেসব বন্ধুরা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছো তারা আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার অনেক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদেরকে সাপোর্ট করেছে আমাদের ফেসবুক পেজে আমাদেরকে সাপোর্ট করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমরা এভাবেই আমাদের পাশে থেকো তাহলে আমরা আরও বেশি এগিয়ে যেতে পারবো দেখা হচ্ছে আগামী